আমাদের যে খাবার দাবারগুলো খেতে হবে, বিশেষ করে গরমে যে খাবার দাবারগুলো খেতে হবে, তার সঙ্গে কিন্তু সেট পয়েন্টের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। এবং গরমে দেখা যায় যে আমাদের সেট পয়েন্ট কিন্তু অনেকটা কমের দিকে থাকে, তার জন্য কিন্তু আমাদের খাবার দাবারগুলোর কিন্তু যে একটা ওই হাইপারফ্যাজিক অর্থাৎ বেশি করে খাওয়া, একসঙ্গে অনেকটা খাওয়া, সেটা কিন্তু করা যায় না। গরমের ফলগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন কি, প্রত্যেকটা ফলের মধ্যে যেরকম ভাবে ডায়েটারি ফাইবার থাকে, সেরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ফলে কিন্তু খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট থাকে। জল পান করতে হবে এরকম ভাবে, আমার যা শরীরের ওজন তার সঙ্গে 30 গুণ করে যতটা ML জল আসবে সেটাই কিন্তু আমার জলের বা ফ্লুইডের চাহিদা। নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অরিত্র খাঁ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হার্ট ফেলিয়ার পেশেন্ট কাউন্সিলার। আমি যুক্ত আছি KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং ক্যালকাটা মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজিতে। আজকে আমরা চলে এসেছি আবার আসক্লেপিয়া হেলথের ফেসবুক পেজ থেকে, এবং যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গরম। আপনারা সকলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের যে পারদের যে চড়াটা, মানে ক্রমাগতভাবে এবং ক্রমবর্ধমানে সেটা কিন্তু বাড়তেই চলেছে এবং সেটা বৃদ্ধি পেতেই চলেছে। এবং এই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই গরমকাল কিন্তু আমাদের চলতেই থাকবে। গরমে আমরা কী করে ভালো থাকবো, কী করে সুস্থ থাকবো, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে খাবার দাবারগুলো করি, মূলত সেই খাবার দাবারগুলোর একটা থার্মিক প্রসেস থাকে, একটা থার্মোরেগুলেশন প্রসেস থাকে বা একটা স্পেসিফিক ডাইনামিক একটা অ্যাকশন থাকে, এবং তার কিছু মেকানিজমে কিন্তু আমাদের এই খাবার দাবার খাওয়া, খাবার দাবার তার শোষণ, আত্মীকরণ সব কিছু কিন্তু হতে থাকে, এবং এটাই কিন্তু একটা প্রপার নিউট্রিশন প্রসেস। এবং যেটা আমরা দেখেছি যে আমাদের না অ্যাপেটাইট অর্থাৎ আমাদের যে ক্ষুধা, এটা দুরকমভাবে হয়। একটা হয় হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যাপেটাইট, একটা হয় হচ্ছে আমাদের সেফালিক অ্যাপেটাইট। সেফালিক অ্যাপেটাইট মানে যে অ্যাপেটাইটটা আমাদের ব্রেন কন্ট্রোল করে। আপনারা সবাই খুব পাতি বাংলা একটা কথা শুনে থাকবেন, চোখের খিদে। হয়তো আমাদের খিদে পাচ্ছে না, কিন্তু হয়তো খাবার দোকানের পাশ দিয়ে গিয়ে একটু আমরা হয়তো ওখানে বিলম্বিত হলাম কি একটু কিছু খেয়ে নিই, হয়তো সেই মুহূর্তে আমার খিদে পাইনি, তো এটা হচ্ছে আমাদের সেফালিক অ্যাপেটাইট। আর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যাপেটাইটটা হচ্ছে যে আমাদের যে অ্যাকচুয়াল খিদে, অর্থাৎ আমরা তো বলি স্মল ফ্রিকোয়েন্ট মিল, অর্থাৎ 3 ঘন্টা 3.5 ঘন্টা করে ছাড়া করে আমাদের একটা খাবার খেতে হয়, এবং এর উপরে কিন্তু আমাদের যে মেটাবলিজম বলুন বা BMR বলুন বা RMR বলুন সবটাই কিন্তু জড়িত। সুতরাং আমাদের যে খাবার দাবারগুলো খেতে হবে, বিশেষ করে গরমে যে খাবার দাবারগুলো খেতে হবে, তার সঙ্গে কিন্তু সেট পয়েন্টের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। এবং গরমে দেখা যায় যে আমাদের সেট পয়েন্ট কিন্তু অনেকটা কমের দিকে থাকে, তার জন্য কিন্তু আমাদের খাবার দাবারগুলোর কিন্তু যে কি বলবো একটা ওই হাইপারফ্যাজিক অর্থাৎ বেশি করে খাওয়া, একসঙ্গে অনেকটা খাওয়া, সেটা কিন্তু করা যায় না। অর্থাৎ বারে বারে করে কিন্তু আমাদের অল্প অল্প খাবার দাবার কিন্তু খেতে হয়। প্রথমে আসি জলের কথায়। গরমে কিন্তু প্রথম যে যে মানে উপাদান বা আমরা যাকে ফরগটেন নিউট্রিয়েন্ট বলি, ওয়াটার বা ময়েশ্চার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জলটা কিন্তু বেশি করে পান করতে হবে। যিনি এসিতে বসে আছেন, ঘরে বসে আছেন, তাকেও যেরকম জল পান করতে হবে, অর্থাৎ ঘন্টায় 250 ML করে জল পান করা। কারণ এসিতে বসলে অনেকে হয়তো ভাবেন যে আমার ঘাম হচ্ছে না, তা কিন্তু একেবারেই নয়। যদি আমি এসিতে বসে কাজ করি বা ঘরের ভেতরে থাকি, তাহলেও কিন্তু আমাদের একটা ইনভিজিবল পারস্পিরেশন হয়, সেই কারণে জলটা কিন্তু অবশ্যই দরকার। অথবা যারা বাইরে কাজ করছেন, বিশেষ করে অনেকে আছেন যারা জার্নালিস্ট বা যারা সেলস ওয়ার্কার বা ফার্মাসিউটিক্যালস বা নিউট্রিসিউটিক্যালস ফিল্ডের বা পুলিশম্যান, যারা বাইরে কাজ করছেন, আরো অনেক এক্সাম্পলস আছে, রিক্সা চালক আছেন, যারা স্টোন কাটছেন তারা আছেন, যারা ক্ষেত মজুরে কাজ করছেন, অনেক এক্সাম্পল আছে, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটা কিন্তু পান করতে হবে। কারণ জল পান করতে হবে এরকম ভাবে, আমার যা শরীরের ওজন তার সঙ্গে 30 গুণ করে যতটা ML জল আসবে সেটাই কিন্তু আমার জলের বা ফ্লুইডের চাহিদা। এটা বাদ দিয়েও তো একাধিক জল আছে, আমরা বিভিন্ন ডালের জল খাচ্ছি, সবজির ঝোল খাচ্ছি, বা আমরা দইয়ের ঘোল খাচ্ছি, আমরা শরবত খাচ্ছি, এগুলোতে কিন্তু জল ক্যালকুলেট করা হয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, RQ বলে একটা টার্ম আছে, যাকে বলি আমরা রেসপিরেটরি কোশেন্ট। এবং দেখা যায় অনেকের আজকাল ফ্যাশন চলতি জগতে অনেকে ভাবেন
যে আমি কার্বোহাইড্রেটটা না একদম খাবো না, আমি জিরো কার্বোহাইড্রেট খাবার দাবার খাবো, আমি জিরো ফ্যাট খাবার দাবার খাবো, এগুলো কিন্তু আমাদের বৈজ্ঞানিক ভিত্তিতে বা বিং আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি এটাকে বলতে পারি এর কোনো ভ্যালু নেই, বিকজ এর কোনো রিসার্চ নেই। আমরা যদি দেখি কার্বোহাইড্রেটের আর কিউ, তার আর কিউ কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ 1। অর্থাৎ আমরা যে ধরনের খাবার দাবারগুলো খাচ্ছি সেই খাবার দাবারগুলো মেটাবলাইজড হতে গিয়ে যেরকম পরিমাণে তাপ নির্গত হয় সেটা কিন্তু ডিপেন্ড করে আমাদের এই এসডিএ বা বিএমআর এগুলোর উপরে। সুতরাং আমরা খাবার দাবারে প্ল্যাটার রাখবো। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিস্কিট পেলাম, আজকাল বাজার চলতে অনেক কুকিজ কিনতে পাওয়া যায় যার মধ্যে অনেক সিড থাকে, যেগুলোকে আমরা সুপার ফুড বা ফাংশনাল ফুড বলি, চিয়া সিড বলছি বা সেক্ষেত্রে ফ্ল্যাক্স সিড বলছি বা সেসমি সিডস বলছি, অনেক সিডস থাকে, সেই বিস্কিট আমরা খেতে পারি। বা যারা ধরুন এগুলো কিনতে তো পয়সা লাগে, কম পয়সার মধ্যে একটা একটা ছোটখাটো বিস্কিট খাওয়া যেতে পারে। আমরা জল খাবারের মধ্যে হাতে করা আটা রুটি, তার সঙ্গে সবজি বা একটা ডিম সেদ্ধ খেতে পারি, অথবা সেই জায়গাতে আমরা হয়তো একটুখানি ইচ্ছে করলো খই দই বা মুড়ি দই, যেগুলো খুব সহজ পাচ্য, সহজ লভ্য খাবার দাবার, সেটা খেতে পারি। এবং গরমের ফলগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কেন কি প্রত্যেকটা ফলের মধ্যে যেরকম ভাবে ডায়েটারি ফাইবার থাকে সেরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ফলে কিন্তু খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যদি আমরা দেখি যে আপেলের মধ্যে কিন্তু খুব ভালো কোয়ারসেটিন নামক একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে, টোম্যাটো যেটাকে অনেকে ফলে হিসেবেও খায়, অনেকে সবজি হিসেবেও খায়, তার মধ্যে খুব ভালো লাইকোপেন থাকে, এগুলো কিন্তু আমরা খেতে পারি। এবং পেয়ারার মধ্যে খুব ভালো পেকটিন থাকে, অর্থাৎ একটা পেয়ারা, একটা আপেল বা নাশপাতি বা কিছু কালোজাম জামরুল, আমরা দেখি যে লুটেইন জিয়াজ্যান্থিন, এটা কিন্তু খুব আদর্শ একটা কম্পোনেন্ট বা কম্পাউন্ড, এটা আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে, সেটাও কিন্তু গরমের খাবার, গরমের ফল যদি আপনারা বলেন তাহলে সেই জায়গাতে কিন্তু কালোজাম জামরুলে ইউ ক্যান গেট অ্যাডিকোয়েট অ্যামাউন্ট অফ লুটেইন জিয়াজ্যান্থিন, তো সেই জায়গাতে সেটাকে আমরা ডায়েটে রাখতে পারি। অনেকে তরমুজ ভালোবাসেন খেতে, তরমুজের কিন্তু মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে আমরা জল সমৃদ্ধ এবং তার পরিমাণে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের কিন্তু একটা আইডিয়াল রেশিও কিন্তু তরমুজের মধ্যে থাকে এবং সিট্রুলিন থাকে, সেটাও কিন্তু আমরা তরমুজ কিন্তু গরমে আমরা খেতেই পারি। এবং গ্লাইসেমিক লোড কিন্তু খুব কম হয়, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নির্দ্বিধায় তরমুজ রেগুলারলি কিন্তু খেতে পারেন। এবার আসি আমরা ওআরএস এর প্রসঙ্গে। ওআরএস মানে যে যেটা আমরা অ্যাকচুয়ালি ওরাল রিহাইড্রেশন সল্ট বা সলিউশন বলে থাকি, সেইটার বানানোর কিন্তু পদ্ধতি হচ্ছে 1 লিটার জলে 4 চায়ের চামচ চিনি, 1 চিমটে নুন। আমি আবার রিপিট করছি, 1 লিটার জলে 4 চায়ের চামচ চিনি, 1 চিমটে নুন, এবং সেটাকে ভালো করে শেক করে নিয়ে খাওয়া যেতে পারে। কিন্তু আজকাল বাজার চলতে যে সমস্ত ওআরএস, হয়তো তারা বলে না, কিছু ড্রিঙ্ক বিক্রি হয় দেখতে অনেকটা ওআরএস এর মতো, সেগুলো কিন্তু আদপে ওআরএস নয়, কারণ তার মধ্যে অনেক গ্লুকোজ, অনেক ফ্রুক্টোজ যদি অ্যাড করা থাকে। একটা কথা মাথায় রাখতে হবে, অতিরিক্ত ফ্রুক্টোজ বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটি, ফ্রুক্টোকাইনেজ বলুন অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু সেখান থেকে ডিনোভো সিনথেসিসে গিয়ে তারা কিন্তু সেই ফ্যাটি অ্যাসিড রিলিজ করে বা ফ্যাট রিলিজ করে। সুতরাং এই বেশি সুগার বা বেশি মাত্রায় চিনি, বেশি মাত্রায় ফ্রুক্টোজ খেলে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার হার্টের প্রবলেম হতে পারে। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। দেখা গেছে অনেকে ওআরএস এর নাম করে এত চিনি মিশিয়েছেন, এত গ্লুকোজ মিশিয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে, ওআরএস মানে কি, তার মধ্যে কিন্তু গ্লুকোজ এবং তার মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্রুক্টোজ মেশালে কিন্তু হিতে বিপরীত। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং ডাবের জলের মধ্যে খুব আইডিয়াল রেশিও থাকে হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের। আমরা দেখি যে যে ইলেকট্রোর যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু যে সোডিয়াম আয়ন অ্যাবজর্পশনগুলো থাকে সেটা কিন্তু ডাবের জলের মধ্যে কিন্তু ভালো থাকে। সুতরাং ডাবের জল কিন্তু একটা মানুষ নির্দ্বিধায় সকাল বিকেল খেতে পারেন। অনেকে ডিম নিয়ে, অনেক ফ্লাসি আছে গরমের ডিম নিয়ে কোনো সমস্যা নেই, ডিমের মধ্যে অ্যালবুমিন প্রোটিন থাকে, ডিম সেদ্ধ কিন্তু রেগুলার খাওয়া যেতে পারে। অবশ্যই যদি মনে করেন ডিমের কুসুমটা আমি বাদ দিতে চাইছি অতিরিক্ত ফ্যাটের জন্য, সেটাকে আপনারা বাদ দিতে খেতে পারেন। সুতরাং গরমে সবসময় গরম সমৃদ্ধ যে সমস্ত ফলগুলো, সবজিগুলো, সমস্ত সবজি ঝিঙে থেকে, পটল থেকে, কুমড়ো থেকে, লাউ থেকে, চিচিঙ্গে থেকে সব বেশি করে খেতে পারি। কিন্তু অতিরিক্ত দুধ, দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, অনেকের ল্যাকটেজ এনজাইমটা গরমে ঠিকঠাক করে কাজ করে না বলে দুধ সহ্য হয় না, দুধ থেকে ছানা, টক দই, লাস্যি করে কিন্তু গরমে খাওয়া যেতেই পারে। সুতরাং ওভারঅল একটা গাইডলাইন আপনারা গরমে পেলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন গরমে। এবং আসক্লেপিয়া পেজের যে ফেসবুক পেজটা আছে, যে লিঙ্কগুলো আছে,
যে অ্যাপসগুলো আছে ডাউনলোড করুন এবং সমস্ত আমাদের ভিডিওগুলোকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। গরমে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখতে সাহায্য করুন। নমস্কার, ভালো থাকুন। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।